বন্ধুরা এমন বেশ কিছু জিনিস রয়েছে যা নববর্ষের দিন বাড়িতে আনলে দারুণ সুফল পাওয়া যায় যেমন লক্ষ্মী ও গণেশের মূর্তি শ্রীযন্ত্র হলুদ করি পদ্মবীজ গোমতী চক্র রূপার টাকা যাতে মাতা লক্ষ্মী ও গণেশের মূর্তি খোদিত রয়েছে ইত্যাদি কিন্তু আপনারা সবাই অবগত আছেন বর্তমান সময়ে এক সংক্রামক ব্যাধির কারণে ভারতবর্ষ জুড়ে লকডাউন চলছে এমতাবস্থায় এই সমস্ত জিনিসগুলি বাড়িতে আনা সম্ভবপর নয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এমন এক সহজ সরল জিনিসের কথা যা আপনি হাতের কাছেই পাবেন এই জিনিসটি আপনি বাড়িতে নিয়ে আসুন নববর্ষের দিন আর তা বিধিমতো স্থাপন করুন আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী বাঁধা পড়বেন আপনার গৃহে চলুন শুরু করি আজকের ভিডিও বাজার থেকে আপনি একটি ছোট আকারে নারকেল কিনে আনুন যা পূজা কর্মে ব্যবহৃত হয় নারকেলটি যেন পুরো ছাড়ানো না হয় নারকেলের যেন জটা থেকে থাকে তারপর নববর্ষের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে যান একটি তামার ঘটি নিন তামার ঘটিটি পুরোটাই চাল দ্বারা ভর্তি করুন সিঁদুর দিয়ে তামার ঘটির গায়ে স্বস্তিক চিহ্ন আঁকুন নারকেলটিতেও স্বস্তিক চিহ্ন আঁকুন তারপর নারকেলটিতে তিনবার আটবার বা একুশবার মৌলি সুতো জড়িয়ে দিন এরপর নারকেলটি ওই চাল ভর্তি তামার ঘটির উপর বসান মা লক্ষ্মীর যথাবিহিত পুজো করুন মা লক্ষ্মীর প্রিয় মন্ত্র ওং শ্রী শ্রিয় নম এই মন্ত্রটি আপনি একশো বার জপ করুন সারা বছর ওইভাবে ওই ঘটিটি ওই স্থানেই আপনি রেখে দিন এই সামান্য কাজেই মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়ির উপর বর্ষিত হবে সারা বছর মা লক্ষ্মী বাঁধা হয়ে থাকবেন আপনার বাড়িতে